আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমিরাস কুকিং অল। ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে বার্গার বান। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা উষ্ণ গরম থাকতে হবে। এবার আমি 5 গ্রাম ইস্ট দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এখানে 5 গ্রাম ইস্ট প্রায় 1 চা চামচ হয়েছে, আপনারা চামচ দিয়েও মেপে দিতে পারেন। এবার একটু মিক্স করে এটাকে একটা সাইডে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন কতটা ফুলে গিয়েছে 10-15 মিনিট পরে। একটু গরম স্থানে রাখার চেষ্টা করবেন, এতে করে খুব দ্রুত ইস্টটা অ্যাক্টিভ হতে পারে। এখন আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা আমার পুরো লাগবে না, কিছুটা অংশ আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কিন্তু এর থেকে কম বা বেশিও লাগতে পারে। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। ময়দা কিন্তু একই রকম নয়, সেজন্যে এই লিকুইড মিশ্রণের পরিমাণটা কিন্তু কম বা বেশিও লাগে। এবার আমি প্রায় 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু আমি 1/4 চা চামচ পরিমাণ লবণও দিয়ে দিয়েছি। এবার হালকা হাতে একটু মিক্স করে আরও 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। তবে আমি যে মেজারমেন্টটা দিয়েছি লিকুইড মিশ্রণের, এতে আপনাদের আরও 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা কম বা বেশিও লাগতে পারে, এর থেকে বেশি পার্থক্য কিন্তু হবে না। তো মিশ্রণটা একটু আঠালো বা নরম হবে, কিন্তু এতে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, এটাকে অনেক সময় ধরে মথতে হবে। এক পর্যায়ে দেখা যাবে যে এই ডোটা খুব সুন্দর ফর্মে চলে এসেছে। তো ভালোভাবে যতই মধবেন আপনার বানটা ততই সফট এবং ফ্লাপি হবে। তো এভাবে হাত দিয়ে ডোলে ডোলে আমি মথে নিচ্ছি কিছু সময়। এভাবে নিট করে নিতে হবে অ্যাটলিস্ট 10 মিনিট। তারপরে উপর থেকে হালকা তেল ব্রাশ করে এটাকে আমি প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিব। তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে আধা ঘন্টা রাখলেও চলবে। প্রায় 1 ঘন্টা পরে দেখুন ডোটা রাইজ হয়ে প্রায় ডাবল হয়ে গিয়েছে। এবার একটু পাঞ্চ ডাউন করে দিব। দেখুন কত সুন্দরভাবে এটি রাইজ করেছে। আপনি যদি আপনার ইস্টটাকে সুন্দরভাবে অ্যাক্টিভ করেন তাহলে কিন্তু আপনার ডোটাও রাইজ করবে। আমি আরও একটু নিট করে নিব একটা প্লেন সারফেসে, এতে করে ডোটা আরও সুন্দর সফট হবে। আমি কিন্তু ডিমের মিশ্রণ থেকে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি, আর বাকিটা কিন্তু রয়ে গিয়েছে। আপনারা যদি ডিমটা পুরোটা দিতে চান তাহলে দুধের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, আর একটু ডিম রেখে দিবেন যাতে করে আপনি উপরে ব্রাশ করতে পারেন। নিট করা হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট বানের মতো করে নিচ্ছি, যেহেতু এটা বার্গার বান, মিডিয়াম সাইজে আমি করছি। যতটুকু পরিমাণ আমি আজকে তৈরি করেছি তাতে 3টা বার্গার বান হবে। তো আমি 2টা বার্গার বান তৈরি করছি, আর একটা আমি একটা পিৎজা বা অন্য কিছু বানিয়ে নিব। আজকে আমি মাত্র 2টাই বার্গার বান তৈরি করছি, তবে আপনারা চাইলে 3টাই করতে পারবেন এই পরিমাণে। তো উপর থেকে আমি এবার ডিম ব্রাশ করে দিচ্ছি, এটা কিন্তু খুবই জরুরি, নতুবা আপনার বার্গার বানটা কিন্তু উপর থেকে অনেক ড্রাই হয়ে যাবে এবং ফেটে যাবে। লিকুইড দুধ দিতে পারেন, ডিমটা দিলে খুব সুন্দর একটা কালার আসে। উপর থেকে আমি কিছু তিল ছড়িয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, আবার চাইলে কালো জিরাও দিতে পারেন। এবার আরও 10 মিনিট আমি এভাবে একটু ঢাকা দিয়ে রেখে দিব, এতে করে আবারও রাইস হয়ে যাবে বানগুলো। এবার একটা বেকিং ট্রেতে আমি বাটার পেপার বিছিয়ে দিয়ে নিচ্ছি। এটাকে আমি বেক করব 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 মিনিটের জন্যে, অবশ্যই প্রিহিটেড ওভেনে। 20 মিনিট পরে মাশাল্লাহ আমি আমার
বানটা বের করে নিয়েছি, দেখুন কতটাই সুন্দর কালার এসেছে। অবশ্যই কিন্তু প্রিহিট করে নেবেন ওভেনটাকে, ডিমটা দেওয়ার কারণেই সুন্দর একটা কালার আসে। বানটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু বাসায় এভাবে তৈরি করতে পারেন, আর বাসায় সুন্দর বার্গার তৈরি করে নিতে পারেন। আমি কেটে দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দর হয়েছে। ভেতরটা একটু ধরে দেখছি আমি, দেখুন কতটা সফট ডেবে যাচ্ছে। আপনার এই বানের ভিতরটা কিন্তু অনেক সফট হবে যদি কিনা আপনি আপনার ইস্টটাকে খুব সুন্দরভাবে অ্যাক্টিভ করতে পারেন। করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফিজ।